ইউক্রেন যুদ্ধ পূর্ব ইউরোপ যেভাবে শক্তিশালী হয়ে উঠেছে, এরপর জানিয়ে দেব আগে 10 বার বোমা মারত, এখন মারে 70 থেকে 80 বার। এদিকে ইউক্রেনে পশ্চিমারা কত টাকা ঢালছে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন এই ছায়া যুদ্ধ। আরো জানিয়ে দেব ইরাকের কুর্দিস্তানে তুরস্কের ড্রোন হামলা, নিহত 4। সর্বশেষ জানিয়ে দেব ভারতের অন্ধ্রপ্রদেশে জনসভায় বিশৃঙ্খলা, পদদলিত হয়ে 7 জনের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেন যুদ্ধ পূর্ব ইউরোপ যেভাবে শক্তিশালী হয়ে উঠেছে, 2022 সাল শেষ হয়ে আসছে কিন্তু ইউক্রেন যুদ্ধ অপ্রতিরোধ্য গতিতে চলছে। রুশ প্রেসিডেন্ট এখনও তার বিশেষ সামরিক অভিযানকে যুক্তরাষ্ট্র ন্যাটোর বিরুদ্ধে জীবন মৃত্যু লড়াই হিসেবে দেখছেন। অন্যদিকে পশ্চিমারা এটিকে নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচনা করে ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের শক্তি নিয়োজিত করেছে। এই যুদ্ধকে যুক্তরাষ্ট্র রাশিয়ার সংঘাত হিসেবে চিত্রিত করার ক্ষেত্রে একটি সহজজাত সমস্যা রয়ে গেছে। এতে পরাক্রমশালী প্রতিবেশীর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে ইউক্রেনীয়দের প্রতিদিনের আত্মত্যাগ, সহ্য শক্তি ও চেতনাকে খাটো করে দেখা হয়। সোভিয়েত ইউনিয়ন পতনের পর রাশিয়া তার প্রতিবেশী দেশগুলোকে নিয়ে মস্কোকে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধে পূর্ব ইউরোপ পরাশক্তির ক্ষমতার লড়াইয়ের শুধু বোর্ডের ভূমিকা পালন করছে না, ইউরোপে প্রতিরক্ষার ক্ষেত্রে অতীতের যে কোনো সময়ের চেয়ে পোল্যান্ড এখন এক অনেক বেশি প্রভাবশালী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। প্রতিবেশী দেশ হিসেবে ইউক্রেনীয় শরণার্থীদের বিশাল বোঝা শুধু নেয়নি, পোল্যান্ড নিজ দেশের ভেতর দিয়ে ইউক্রেনে অস্ত্র, মানবিক সহায়তা পৌঁছানোর পথও করে দিয়েছে। যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত পোল্যান্ড ইউক্রেনকে $3.5 বিলিয়ন বেশি সহায়তা করেছে। 2023 সালের বাজেটে পোল্যান্ড প্রতিরক্ষা খাতে রেকর্ড পরিমাণ ব্যয় বৃদ্ধি করেছে। আগে যেখানে প্রতিরক্ষায় জিডিপির 2.2% ব্যয় করত দেশটি, সেখানে এখন 3% ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ন্যাটোর সদস্যগুলোর মধ্যে, যা সর্বোচ্চ। এই অর্থ পোল্যান্ডের সামরিক বাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণে ব্যবহৃত হবে। এতে পোল্যান্ডের সেনাবাহিনী মহাদেশটির অন্যতম বড় সেনাবাহিনীতে পরিণত হবে। এছাড়া পোল্যান্ড ট্যাঙ্ক সহ অন্য অস্ত্র কেনার জন্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে $5.76 বিলিয়ন চুক্তি করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 যুদ্ধ বিমান কিনেছে। পোল্যান্ডই একমাত্র ব্যতিক্রম নয়, আগামী বছর রোমানিয়ার প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ GDP-র 2.5% পৌঁছাবে। বাল্টিক অঞ্চলের দেশ লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়াও সামরিক ব্যয় আগামী কয়েক বছর GDP-র 2.5% করার সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব ইউরোপের দেশগুলো একসঙ্গে এখন সোভিয়েত আমলের অস্ত্র ও সামরিক সরঞ্জাম ছেড়ে নতুনভাবে সজ্জিত হচ্ছে। আগে 10 বার বোমা মারত, এখন মারে 70 থেকে 80 বার। 13 বছর বয়সী নিকা সেলিভানোভা দুই হাত নেড়ে তার বান্ধবীকে ইন্নাকে বিদায় জানিয়ে ট্রেনে চড়ে খেরসন ছেড়ে চলে যাচ্ছে। হৃদয় বিদারক এই মুহূর্তে অশ্রুজলে সিক্ত হয়েছে দুজনেই। ছেড়ে যাওয়ার এমন কষ্ট হয়তো এর আগে কখনো অনুভব করেনি অবস এই শিশু দুটি। নিকার মা বাবাও চলে যাচ্ছে মাতৃভূমি খেরসন ছেড়ে। নিকার মা ইলেনা বলেন, এর আগে রাশিয়া দিনে মাত্র 7 থেকে 10 বার বোমা হামলা করত, এখন দিনে 70 থেকে 80 বার বোমা হামলা করে, যা অসহনীয় মাত্রায় চলে গেছে। বড়দিনের পর নিকার পরিবারের মতো এভাবে খেরসন ছেড়ে অন্যত্র পাড়ি জমিয়েছেন হাজার ইউক্রেনীয়। খেরসনের বিভিন্ন চেকপয়েন্টে গাড়ির লাইনে যানজট তৈরি হয়েছে। খবর BBC-র, কেউ খেরসন ছুড়ে ইউক্রেনের অন্য কোনো শহরে যাচ্ছেন, কেউ বা দেশ ছেড়েই পালাচ্ছেন। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের পর লাখো মানুষ পার্শ্ববর্তী পোল্যান্ড, জার্মানি সহ বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। এর আগে ইউক্রেনের দক্ষিণাঞ্চল খেরসনে বড়দিনের ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত 11 জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। রুশ বিমান বাহিনীর চালানো এ হামলায় খেরসনের কেন্দ্রীয় ভাগের বেশ কয়েকটি আবাসিক ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। ইউক্রেনে পশ্চিমারা কত টাকা ঢালছে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন ছায়াযুদ্ধে।
গত 24 ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের অবারিত সমর্থন ছাড়া ইউক্রেনের টিকে থাকার প্রচেষ্টা অকল্পনীয়। শুধুমাত্র গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য আরও $4,500 কোটি মার্কিন ডলার সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন, যা নিয়ে কংগ্রেস এখনও আলোচনায় বসবে। প্রস্তাবটি পাশ হলে এটি হবে ইউক্রেনের জন্য চতুর্থ মার্কিন সহায়তা কার্যক্রম এবং এর ফলে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের জন্য এ পর্যন্ত বরাদ্দ মোট অর্থের পরিমাণ দাঁড়াবে প্রায় $10,000 কোটি। ইউক্রেনকে এই বিপুল আর্থিক সাহায্য সরবরাহের কারণে অনেকেই দাবি করছে যে ইউক্রেন যুদ্ধটি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যকার একটি ছায়া যুদ্ধে পরিণত হয়েছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট তার মার্কিন সংবাদদাতার একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনাম ছিল ইউক্রেনে যা ঘটছে সেটিকে মার্কিন ছায়া যুদ্ধ ছাড়া অন্য কিছু বলে ভান করা বন্ধ করার সময় এসেছে। জার্মান গবেষণা প্রতিষ্ঠান কি ইল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমি এর অর্থনীতিবিদ আন্দ্রে ফ্রাঙ্ক আল জাজিরাকে বলেছেন যে ইউক্রেনকে সামরিক সহায়তার সবচেয়ে বড় যোগানদাতা যুক্তরাষ্ট্র $2,437 কোটি এবং দ্বিতীয় বৃহত্তম অর্থদানকারী যুক্তরাজ্য $440 কোটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাজ্য ইউক্রেনের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশটি ইউক্রেনকে অন্যান্য জিনিসের মধ্যে একাধিক M270 রকেট লঞ্চার, হাজার হাজার ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র, শতাধিক স্বল্প পাল্লার মিসাইল সাজোয়া যান এবং কিছু বিমান বিধ্বংসী প্রযুক্তি সরবরাহ করেছে বা প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া দায়িত্ব নেওয়ার পরপরই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউক্রেনকে আরও 125টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে জার্মানি এখন পর্যন্ত $249 কোটি সাহায্য দিয়ে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পর তৃতীয় স্থানে রয়েছে। ইউক্রেনের ইউরোপীয় সমর্থনের সিংহভাগের জন্য লন্ডন এবং বার্লিন দায়ী। ইরাকের কুর্দিস্তানে তুরস্কের ড্রোন হামলা নিহত 4। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে তুরস্কের সামরিক বাহিনীর ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। কুর্দিস্তান ইরাকের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল, ওই এলাকায় একটি কুর্দি গোষ্ঠীর উপরে হামলা চালানো হয়েছে। তুরস্ক সবসময় অভিযোগ করে আসছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা PKK গেরিলাদের সঙ্গে সম্পর্ক রাখছে। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে তুরস্কের এই হামলা ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। এই হামলা তাদের দেশের সাধারণ জনগণের জন্য নিরাপত্তা হুমকি স্বরূপ। ইরাক এ হামলা নিয়ে জানিয়েছে এ হামলার পাল্টা জবাব দেওয়া হবে। তার আগে তুরস্কের সামরিক হামলার ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে, এরপর ইরাক সিদ্ধান্ত গ্রহণ করবে। এর আগেও বুধবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সিনজার এলাকায় তুরস্ক ড্রোন হামলা চালায়। ভারতের অন্ধ্রপ্রদেশের জনসভায় বিশৃঙ্খলা, পদদলিত হয়ে 7 জনের মৃত্যু। ভারতের অন্ধ্রপ্রদেশের রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যটির ক্ষমতাসীন দল তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর একটি জনসভায় পদদলিত হয়ে কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 6 জন। বুধবার রাত 8টা নাগাদ নেলোর জেলার কান্দুকুরু শহরের গোন্দমকাত্তা নামক জায়গায় এই দুর্ঘটনা ঘটে। একটি রোড শোর পর বক্তব্য রাখতে শুরু করেন নাইডু। মুখ্যমন্ত্রীর ওই সভায় হাজির হয়েছিলেন কয়েক হাজার দলীয় কর্মী সমর্থক। এ সময় DDP কর্মী সমর্থকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তখন পদদলিতের ঘটনা ঘটে। জানা গেছে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে হাইড্রেনের পাশেই দাঁড়িয়েছিলেন একাধিক মানুষ। এর মধ্যে বেশ কয়েকজন রাস্তার পাশে একটি হাইড্রেনের মধ্যে পড়ে যান, সেখানেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যান 3 জন। এরপর আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় 2 জনের। হাসপাতালে চিকিৎসকরত অবস্থায় মৃত্যু হয় আরো 2 জনের। দুর্ঘটনার পরেই বক্তব্য থামিয়ে দিয়ে আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান চন্দ্রবাবু নাইডু। রাজ্য সরকারের তরফে আহতদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সহায়তার আশ্বাস দেন তিনি। পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। তাদের পরিবারের সন্তানদের